আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শীর্ষ নেতাদের ফাঁসির পর শক্তি হারিয়েছে জেএমবি, বড় জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি কাউন্টার টেররিজম ইউনিট প্রধানের। তেইশে সেপ্টেম্বরের মধ্যে সিনহা হত্যাকাণ্ডের রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, টেকনাফের গণশুনানি শেষ। এবং সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে ছয় হিন্দু বাড়িতে ক্ষণে ক্ষণে রহস্যময় আগুন, অনুসন্ধানে বাপেক্সের বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আজ 17 আগস্ট 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সামর্থ্যে জানান দেয়। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকরের পর দুর্বল হয়ে পড়ে সংগঠনটি। বিচ্ছিন্নভাবে তৎপরতা চালালেও সংগঠনটি হয়ে বড় ধরনের হামলার শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 15 বছর আগে দেশের 63টি জেলা একযোগে 500 বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এ ঘটনায় সারা দেশে তখন 161টি মামলা হয়। দীর্ঘ সময় পুলিশের র্যাবের হাতে গ্রেপ্তার হয় শীর্ষ জঙ্গি নেতা শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরিফে বাংলা ভাই সহ কয়েক শতাধিক জঙ্গি। জালুকাটিতে দুই বিচারক হত্যার দায়ে 6 শীর্ষ জঙ্গির ফাঁসির মধ্য দিয়ে জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো নতুন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পুরনো জেএমবির তৎপরতা না থাকলেও নব্য জেএমবি গুলশান হামলার মধ্য দিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম মনে করেন দেশে আরেকটি 17 আগস্ট ঘটানোর কোনো সুযোগ নেই। উগ্রবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। টেরোরিজমের বিস্তার ঘটতে পারে যে কারণে, সেই অনেক কারণও আসলে আমাদের সোসাইটিতে আছে, বিদ্যমান আছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে যে উগ্রবাদীরা আবারও যাতে সংগঠিত হয়ে কোনো হামলা করতে না পারে। কিন্তু আমি মানে বলতে চাই যে বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে 17 সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান করোনাকালীন সময়ে জঙ্গিদের অনলাইনে যোগাযোগ বেড়েছে, যা তাদের নজরদারির মধ্যেই রয়েছে। অনলাইনে ওরা অ্যাক্টিভ, কারণ এই ওয়েব যেটা এসছে আইএসের উত্থানের পরে বিশ্বব্যাপী, এটাই অনলাইনটাকে, সাইবার স্পেসটাকে তারা তাদের প্রচার প্রপাগান্ডার একটা মানে সিঙ্গল লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবেই তারা ব্যবহার করেছে, কোনো সন্দেহ নাই। কোভিডের সুযোগে সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথাছাড়া দিয়ে উঠবে, তা আমরা মনে করি বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব একটা কার্যকর হয়েছে বা হতে পারে এটাই আমরা মনে করি না। সাজা ভোগ করার পর যদি কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান গোয়েন্দাই কর্মকর্তা। ফরমার টেরোরিস্ট অর্থাৎ যে সাজা খেটে বের হয়েছে, এখন সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তার কাজ বা অন্য কোনো প্রয়োজনে, কারণ এটি এই সোসাইটির মূলধারায় ফেরত আনতে হলে তাদের এই যে মানে রিইন্টিগ্রেশনের দরকার হইলে তাদের নানা ধরনের লোকের কিন্তু সহযোগিতা দরকার হয়। তো সেই ক্ষেত্রে আর্থিকভাবেও আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছে। নব্য জেএমবি শীর্ষ নেতা সালাহিন বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপন করে আছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন 2013 সালে ময়মনসিংহের 30 সালে বিজন ভ্যান থেকে দিনে দুপুরে পুলিশ হত্যা করে তিন জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর থেকেই শীর্ষ পর্যায়ের এই জঙ্গি পলাতক রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। বিজি প্রেস হতে রোববার হাইকোর্টে আনা হয় এই পেপার বুক। মামলা যাবতীয় কাগজপত্র থাকে এই পেপার বুকে। উচ্চ আদালতে এখন আলোচিত এই মামলার আপিলের শুনানি শুরু হতে আর বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেয় বিচারক আদালত। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আরও 11 আসামিকে। 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 15 আগস্টের খুনিদের সব ধরনের মদত দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়া খুনের সাথে জড়িত ছিলেন বলে বঙ্গবন্ধু হত্যার তদন্ত করতে দেননি। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনিদের জবানবন্দি থেকে প্রমাণিত যে এই হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করেছিলেন জিয়াউর রহমান। খুনের সাথে জড়িত ছিল বলেই সে ভয়ভীত ছিল, সেই জন্যই সে এটা তদন্ত করতে দেয়নি। লাখো শহীদের রক্তে বিনে অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসেও স্বামীর পথে হেঁটেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন ক্লিন হার্টের নামে শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতা আসার পর অপারেশন ক্লিন হার্টের নামে কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, শত শত লোককে হত্যা করে, আমাদের রিসার্চ সেন্টার দখল করে নেয়, 15টা কম্পিউটার, আমাদের বই, 300 ফাইল, নগদ টাকা, বই সব কিছু লুট করে ওইটা সিল করে দেয় যেন আমরা সেখানে বসে কাজ করতে না পারি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে, সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে, মানুষ সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে যে জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে সেই নাম স্বীকৃত। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগের অঙ্গীকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,657 জনে। একদিকে 10,018টি নমুনা পরীক্ষায় নতুন 2,024 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.20%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,76,549 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিকেলে এসব তথ্য জানানো হয়। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,315 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,58,950 জন। শনাক্ত বিবেচনে সুস্থতার হার 57.48%। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন মহিলা। দেশের বিভিন্ন অঞ্চলে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝে বরিশালে করোনায় মারা গেছেন এক বৃদ্ধ। এছাড়া বরিশাল বিভাগে 6 জেলায় নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত 50 জন। করোনায় কুষ্টিয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত 44 জন। এছাড়া নোয়াখালীতে 25 জন, শেরপুরে 7 জন, নেত্রকোনায় 1 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় 23 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। টেকনাফের শামলাপুরে গণশুনানি শেষে সাংবাদিকদের একথা জানান কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। এর আগে সেখানে 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। এ পর্যন্ত বিভিন্ন সময় ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রায় 60 জনের সাক্ষ্য নিয়েছেন তারা। সিনহা হত্যাকাণ্ডের ঘটনার উৎস ও কারণের পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য বেশ কিছু সুপারিশও তদন্ত রিপোর্টে থাকবে বলে জানিয়েছেন মিজানুর রহমান। উল্লেখ্য, গত 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা। এ ঘটনায় তার বোনের করা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জনকে আসামি করা হয়। এ মামলার 4 আসামি ও পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী সহ মোট 7 জন র্যাব হেফাজতে 7 দিনের রিমান্ডে আছেন। আজকে আমরা প্রত্যক্ষদর্শী অনেকে ইতিমধ্যে আমাদেরকে তাদের বক্তব্য দিয়েছে। আজকে আমরা তারপরও যাতে কোনো কিছু বাদ না পড়ে সেজন্য আমরা একেবারে ঘটনাস্থলের পাশে এই সরকারি স্থাপনাটি আমরা বেছে নিয়েছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী, একেবারে যারা দেখেছে ঘটনাস্থলে ছিল, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দিতে পারবো।
একে তো টিকিট কম, তার উপর বিমানে ভ্রমণে রোববার থেকে বাড়তি ফি দিতে হচ্ছে যাত্রীদের। বিমানবন্দর উন্নয়ন ফি বাড়ায় টিকিটে গুনতে হচ্ছে অতিরিক্ত 950 থেকে 1700 টাকা পর্যন্ত। এতে চরম ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন দেশে প্রচলিত বন্দর ফি অনুসরণ করে দেশেও এবারই প্রথম নির্ধারণ করা হলো এই বাড়তি ফি। আর দিন সজীবের রিপোর্ট। মানুষের দীর্ঘ লাইন, কারো টিকিটের জন্য অপেক্ষা, কারো ফিরতে টিকিট থাকলেও আছে জটিলতা। করোনা মহামারীতে বিমান চলাচল বন্ধ হয়ে দেশে আটকা পড়া এই প্রবাসী বাংলাদেশিদের যেন ভোগান্তির শেষ নেই। আমাদের কোম্পানি আমাদেরকে বারবার চাচ্ছে তোমরা তাড়াতাড়ি আসো, এই দেশের জন্য না যায় আমরা বাচ্চা আছে কিভাবে খাইমু। অলরেডি আমি 3 বার টিকিট কাটছি, ভিতরে যারা যাচ্ছে এদেরকে 6 মাস যাদের ওভার হয়ে গেছে এদেরকে বাইর করে দিচ্ছে। আমরা এখন কি করতে পারি? করোনার কারণে সরকার লকডাউন দিয়েছে, এটা তো আমাদের দোষ না। এরপর এদিন থেকে বাড়তি ফি দিতে হচ্ছে বিমানে ভ্রমণ ইচ্ছুকদের। সার্কভুক্ত দেশ ভ্রমণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দর উন্নয়ন ফি $5 এবং যাত্রী নিরাপত্তা ফি $6 বাড়িয়েছে। অন্য দেশের ক্ষেত্রেও উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি $10 করে বেড়েছে। এমনি তো আমরা 6 মাস 7 মাস ধরে মানে ক্ষতিগ্রস্ত আছি, তার ভিতরে যদি এখন যদি আবার টিকিট কাটতে এসে যদি আমাদের যদি আরো বাড়ে তাহলে তো আমাদের জন্য বিশাল ক্ষতিগ্রস্ত। রিটার্ন টিকিট ছিল আবার 80,000 চাইতেছে। এখানে কিছু দালাল আছে, এখানে গেলে টিকিট এখন নাই সামনের মাস অমুক তারিখে, আবার দালালরা বলতে আছে আপনার টিকিট লাগবে এই মাসে আছে, আপনি 70,000 দেন 60,000 দেন। বিমান কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি কমাতে চেষ্টা করছে তারা, তবে বাড়তি ফির বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নির্ধারিত। আর কর্তৃপক্ষ বলছে বিভিন্ন দেশে এ নিয়ম নতুন নয়, এটা অন্যান্য দেশে নেওয়া হয়, বাংলাদেশে নেওয়া হতো না আর কি। আমাদের সরকারি অনেক অর্থ খরচ হয় উন্নয়নের জন্য, আর উন্নয়ন তো আসলে যাত্রীদের জন্য করা হয়, এই জন্য হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যাত্রীদের কন্ট্রিবিউশন থাকবে। 6 মাসের ধরেন আমরা ফ্লাইট পরিচালনা করতাম স্বাভাবিক, ইয়েতে 100 আবুধাবিতে হয়তো 126টা বা 130টা, সেই 130টা ফ্লাইটের প্যাসেঞ্জার এই আমরা সপ্তাহে 6টা করে ফ্লাইট চালায় তা সম্ভব না। এই মাসে কিছু ফ্লাইট বাড়ানোর জন্য আবুধাবি অথরিটির কাছে চেয়েছি, সেখানে আমরা পুরো পুরানো যাদের টিকিট আছে তাদেরকে আমরা নিব, আমরা নতুন বিক্রি করব না। তবে বিদেশ যাওয়ার প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানিয়েছেন বিমানে গমনেচ্ছুরা। এসব কিছুর বাইরে গিয়েও সচেতন মানুষরা বলছেন যে তাদের এরপরেও স্বাস্থ্যবিধি মানা জরুরি, কারণ স্বাস্থ্যবিধি না মানলে তারা নিজেরাও একটা ঝুঁকির মধ্যে পড়তে পারেন এবং এই ঝুঁকিতে পড়তে পারেন তাদের পরিবার স্বজনরাও। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শালমারা গ্রামে 6 বাড়িতে ক্ষণে ক্ষণে আগুন লাগায় আতঙ্কিত দিন কাটাচ্ছেন মানুষ, বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার চিন্তাও করছেন তারা। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান করে দেখেছে হঠাৎই বাড়ির এখানে ওখানে আগুন লাগছে, ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের একটি দলও। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কানুদে চণ্ডীচরণদে গৌরীচাঁদদের প্রায় 200 বছরের পুরনো বসতি ফতেপুর ইউনিয়নের শালমারায়। মোটামুটি সচ্ছল, পরিবারের অনেকেই চাকরি করেন, কেউ কেউ স্বর্ণের ব্যবসায়ী। 22 দিন আগে কানুদের ঘরের ঘরে প্রথম আগুন লাগে, সবাই সে আগুন নেভান। এর কিছুদিন পর আবারও আগুন লাগে বাড়িতে রাখা জামা কাপড় এবং বিছানার চাদরে। তারপর থেকে এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। এসব বাড়ির সবাই এখন সবসময় আগুন আতঙ্কে। পান খাওয়ার সাথে সাথে তাই আর মানে ফরনের খাবারে আসলের মাঝে আগুন লাগিয়ে উঠেছে। ঘরে কোনো কিছুই রাখা যাইতেছে না, তোলা কাপড়ে আলমারি সব পুড়ে গেছে, সারাদিন খালি আড়ি দেখি কোনো না লাগে না লাগে। আগুন ফট করে এক কান থেকে লাগার পর আর কান লাগি দেয়। অদ্ভুত এমন ঘটনায় দে পরিবারের পাশাপাশি এখন তাদের পড়শিরাও আতঙ্কিত। আমরা ভাবছি যে কেউ লাগাইছে, কেউ বলতে লাগাই লাগানো হয় নাই। আগুনটা লাগে দেখা যায় অনেক সময় দিনের বেলায় বেশি লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের বাড়িতে এনে রেখে এই ঘটনা দেখানো হয়েছে। তারাও অবাক, কোথা থেকে কি হচ্ছে তারাও বুঝতে পারছেন না। এই আগুনগুলা তারা এই যে আমাদেরকে দেখাইছে, এই যে দড়িয়ে দড়িয়ে উঠছে, আমরা থাকাকালীন সময় আমরা এগুলা নিভাইছি। বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের গবেষক দল বৃহস্পতিবার শালমারা গ্রামের ওই 6 পরিবারের বাড়িঘর ঘুরে দেখেন। বিভিন্ন স্থানে নরম মাটি, ফাটল, টিউবওয়েল পরীক্ষা করা হয়, কিন্তু তারাও বলতে পারছেন না আগুন কিভাবে আসছে। যে পদ্ধতিতে ওনারা বিভিন্ন ডাটা কালেকশন করেন ওনারা সেই প্রস্তুতি নিয়ে এসেছেন। ওনারা মূলত আসলে দেখবেন যে ভূগর্ভস্থ কোনো গ্যাস উদ্গিরণ এখানে হচ্ছে কিনা অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণ আছে কিনা। ভয়াল কোনো দুর্ঘটনার আগেই শালমারার অজানা এ আতঙ্ক দূর করতে জেলা প্রশাসন বরাবরে আবেদন করেছেন গ্রামবাসীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রি করায় ধামরাই হাবিবা বেকারিকে ৫,০০,০০০ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ঢুলিভিটা এলাকায় হাবিবা বেকারি কারখানায় গতকাল অভিযান চালান র্যাব ৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি জানান, বেকারি মালিক ইকবাল মিয়া দীর্ঘদিন ধরে তার কারখানায় রুটি, চানাচুর, বিস্কুট সহ বিভিন্ন বেকারি খাদ্য অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। নিম্নমানের এসব খাদ্য খেয়ে এলাকার শিশুসহ নানা বয়সী মানুষ নানা রোগে আক্রান্ত হন বলেও জানান তিনি। জামালপুরের মিলনদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের মরদেহ সরকারি বাসভবন থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ৩৭ বছরের গাইনি বিভাগের এই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক জানান, শনিবার রাতে হাসপাতালে কাজ শেষে নিজ কোয়ার্টারে ফেরেন পারভীন। রোববার সারাদিন বাসা থেকে বের না হওয়ায় সন্দেহ হলে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলা থানা ওসি রেজাউল ইসলাম প্রাথমিকভাবে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন বলে ধারণা করেন। ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরি নিয়েছিলেন সুলতানা পারভীন। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় ২,৯৪,০০০এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরু পর এ যাবৎকালে যা একদিকে সর্বোচ্চ বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ২,১৪,০০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭,৭১,০০০এরও বেশি মানুষের। করোনা আক্রান্ত ও মৃত্যু হিসেবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০,০০০এরও বেশি। মৃত্যু ছাড়িয়েছে ১,৭০,০০০। ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ২৬,০০০। রাজনৈতিক সংস্কার ও সরকার পতনের দাবিতে উত্তাল থাইল্যান্ড। রোববারও রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে এই দাবিতে। সমাবেশে রাজতন্ত্রের সংস্কারের জন্য সরকারের পদত্যাগের পাশাপাশি সংবিধান সংশোধনেরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। থাই আইন অনুযায়ী রাজপরিবারের সমালোচনা করলে দীর্ঘদিন কারাভোগের বিধান আছে। এসবের বিরুদ্ধে সোচ্চার এখন সচেতন নাগরিকরা। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে শিক্ষার্থীদের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত বছর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার প্রধানমন্ত্রী ও সাবেক সামরিক সরকার মদতপুষ্ট প্রয়াত চান ওজার পদত্যাগ চান বিক্ষোভকারীরা। গতকালে সরকার পদত্যাগের দাবিতে আয়োজিত ওই বিশাল বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার প্রায় ১০,০০০ মানুষ অংশ নেয়। এবারে পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে সেভিয়া। জার্মানির কোলনে ম্যাচের ৯ মিনিটে স্পট কিক থেকে ইউনাইটেডকে এগিয়ে নেন ফের্নান্দেস, যদিও এলিট তারা ধরে রাখতে পারেনি। ২৬ মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার সুসো। বিরতির আগে র্যাশফোর্ড ও ফের্নান্দেস সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ভুল করেনি স্প্যানিশ ক্লাব টিচ। ৭৮ মিনিটে গোল করে দলে জয় নিশ্চিত করেন ডাচ ফরোয়ার্ড ডি ইয়ং। এ নিয়ে রেকর্ড ৬ষ্ঠবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে উঠল সেভিয়া। ৫ মাস পর মিরপুরে অনুশীলন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত মার্চে প্রিমিয়ার লিগ খেলার পর করোনার কারণে এরপর আর মাঠে নামা হয়নি তাদের। বিসিবির ব্যবস্থাপনায় আয়োজিত ব্যক্তিগত অনুশীলনে তৃতীয় ধাপে যোগ দেন তারা। শুরুতে ফিটনেস অনুশীলনের পর জিম এবং রানিং এর সময় কাটান সাতক্ষীরা এক্সপ্রেস। অন্যদিকে তামিম ইকবাল জিম আর রানিং শেষে ইনডোরে প্রায় ১ ঘন্টা ব্যাটিং করেন। তারা ছাড়াও ব্যক্তিগত অনুশীলন করেন সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শীর্ষ নেতাদের ফাঁসির পর শক্তি হারিয়েছে জেএমবি, বড় জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধানের। ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিনহা হত্যাকাণ্ডের রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, টেকনাফে গণশুনানি শেষ। এবং সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে ৬ হিন্দু বাড়িতে ক্ষণে ক্ষণে রহস্যময় আগুন, অনুসন্ধানে বাপেক্সের বিশেষজ্ঞরা।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।